অনেক নাটকীয়তার পর পাকিস্তানের সরকার গঠনের দৌড় থেকে সরে দাঁড়ালো পিটিআই। কারাগার ইমরান খানের সঙ্গে দলীয় আইনজীবীর সাক্ষাৎ শেষে এ ঘোষণা এলো। দলনেতার নির্দেশে কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দলের ভূমিকায় থাকবে পিটিআই, তবে রাজপথ ছাড়ছে না দলটি। নির্বাচনে কারচুপির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইমরানের দল। পাকিস্তানের নির্বাচনের দশ দিন পার হলেও এখনও সরকার গঠন করতে পারেনি কোনো দল। প্রায় প্রতিদিনই সমঝোতায় পৌঁছাতে বৈঠকে বসছে নওয়াজ শরীফের পিএমএলএন ও বিলাল ভুট্টো জারদারির পিপিপি, কিন্তু এখনও কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসেনি দুই দলের পক্ষ থেকেই। পিএমএলএন ও পিপিপির জোট সরকার গঠনের প্রচেষ্টার মধ্যেই বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর পদে প্রার্থী ঘোষণা করে পিটিআই। একদিন পার হতেই সরকার গঠনের দৌড়ে থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিল ইমরান খানের দল। শুক্রবার রাতে ইসলামাবাদে কারাবন্দী ইমরান খানের সাথে দেখা করেন পিটিআইয়ের আইনজীবী মোহাম্মদ আলী সাইফ। কারাগার থেকে বেরিয়ে তিনি জানান, কেন্দ্র ও পাঞ্জাবে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকার নির্দেশ দিয়েছেন ইমরান। তবে রাজপথ ছাড়ছে না পিটিআই। জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনের কারচুপির অভিযোগে দেশজুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। গেল 8ই ফেব্রুয়ারি পাকিস্তানের 16তম জাতীয় নির্বাচন হলেও চূড়ান্ত ফলাফল প্রকাশের সময় লাগে 3 দিন। এককভাবে কোনো দল সরকার গঠনের সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠন নিয়ে জটিল পরিস্থিতিতে পড়েছে পাকিস্তান। মিনা ফেরদৌস, ডিবিসি নিউজ ডেস্ক।